আজবেদের কাছ থেকে তো আমরা দেখতে পাচ্ছি না এখানে। মা, আমার জীবনটা এমনই হয়, তাহলে আমি হতে চাই না উমা। বছরের মতো এবারে কিন্তু তাদের বিশেষ যে লাইট শো এবং সাউন্ড শোটি থাকে, সেই রয়েছে ডিসপ্লে লাইট। দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এমন ফাইবারের ফিলার রয়েছে। হ্যালো সবাইকে, শারদীয়ার আগাম প্রীতির শুভেচ্ছা। হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে আমাদের দুর্গাপূজা 2024-এ যে সমস্ত বড় বড় প্যান্ডেলগুলো আছে সেগুলোতে এবারে 2024-এর দুর্গাপূজাতে কী কী চলছে তো তা দেখতে আজকে আমরা চলে এসেছি লাল বাহাদুর ক্লাবের পূজা মণ্ডপের সামনে। সেটি লাল বাহাদুর ক্লাবের পূজা মণ্ডপটি হয় বুর্জন স্কুলের সামনে, সেখানে আমরা চলে এসেছি এবং দেখব তাদের এবার থিম কী রয়েছে এবং তাদের প্রস্তুতি দিই। তাদের এই দেখো, তাদের প্রস্তুতি রয়েছে, তাদের এবারের থিম মা হতে চায় না উমা। তার কনসেপ্টটা হলো নারী পাচার। একটা সমাজে একটা বর্গ রয়েছে যেটা যখন মেয়েরা তাদের শৈশবকালে থাকে, যখন তারা পড়াশোনার বয়স বা খেলাধুলা করার বয়স, তখন তাদেরকে লোভ দেখিয়ে সমাজের আরেকটি সেই অন্ধকার ভাগে নিয়ে আসে, যেখানে তারা একটা ঘরের মধ্যে বন্দী হয়ে যায় এবং সমাজের একটা বর্গ থেকে তারা আলাদা হয়ে যায়। সেই জিনিসটাকে এখানে দেখানোর চেষ্টা করবে তারা, যে ঘরের মধ্যে বন্দী একটি মেয়ে বা উমা, সে বলছে যে মা, আমি যদি আমার জীবনটা এমনই হয় তাহলে আমি হতে চাই না উমা। আমার এমন জীবন মানে চাই না, এই বন্ধ জীবনটা চাই না, আমি খোলা আকাশে অন্য সমাজে অন্যান্য মানুষের মতো আমি বাঁচতে চাই। সেই কনসেপ্টটা নিয়ে তারা এখানে তৈরি করবে প্যান্ডেলটি। হালকে এখন প্যান্ডেলটিতে খালি দেখা যাচ্ছে, সব কিছু প্যান্ডেলের বাইরেই তৈরি করা হচ্ছে, কারণ দেখা যাচ্ছে তুফান বৃষ্টির প্রকোপটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব বাতাস এবং বৃষ্টি চলছে, তাই এখানে মানে সব কিছু বানানো সম্ভব না, তাই হয়তো তারা বাইরে বানাচ্ছে। তো সমস্ত কিছু যখন তৈরি হয়ে যাবে এখানে এনে স্টোর করে দেবে। তো বৃষ্টির কারণে কিন্তু সমস্ত প্যান্ডেলেরই কাজ স্লো চলছে। মূলতভাবে প্যান্ডেলটি তিনটা ভাগে তৈরি হচ্ছে। প্রথম এখান দিয়ে যদি আমরা প্রবেশ করি, প্রথমে একটা আমরা এই যে একটা ভাগ বাঘ আমরা এখানে দেখতে পাবো, একটা এখানে ভাগ রয়েছে, তারপরে মাঝ বরাবর আরেকটা এখানে ভাগ রয়েছে। দ্বিতীয় পার্টির উপরের দিকে যদি আমরা দেখি তাহলে কিছু চাল্লার আকৃতি আমরা দেখতে পাচ্ছি, সেকেন্ড কম্পার্টমেন্ট, তারপরে কিন্তু আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে, থার্ড কম্পার্টমেন্ট, এটাও পুরোপুরিভাবে খালি রয়েছে। কিন্তু তার মধ্যে এখন শুধু মেন স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কিছু জানলা রয়েছে, আর এছাড়া এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকবে যেটা বাইরে তৈরি করা হবে। আশা করব খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তাদের প্যান্ডেলের স্ট্রাকচার এবং আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো লাল বাহাদুর ক্লাবের এই সুন্দর উপস্থাপনাটি। তারপরে এখন আছে আগরতলা আরেকটি টপ দুর্গাপুজোর প্রস্তুতি ভিডিও দেখতে, এটি হলো চিত্তরঞ্জন ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি, যেটি রয়েছে গ্ল্যান্ড লিসবোয়া সেই প্যান্ডেলটি, যেটি আমরা গত বছর 2023-এ আমরা কলকাতার আইটিআই মোড়ে দেখেছিলাম। চিত্তরঞ্জন ক্লাবের বিশাল সেই স্ট্রাকচারটি, তার উচ্চতা মোটামুটি 80-70 ফুটের উপরে কিন্তু রয়েছে। তার বিশাল সেই গোল আকৃতির স্ট্রাকচারটি আমরা এখন দেখতে পাচ্ছি, তারা বাঁশ এবং কাঠের মাধ্যমে তৈরি করেছে। এবং তারা যেটা বললো যে পুরোপুরি যে আমাদের গ্ল্যান্ড লিসবোয়া যে চায়নার হোটেলটি রয়েছে, গ্ল্যান্ড লিসবোয়া যে হোটেলটি রয়েছে সেটি সম্পূর্ণ যেরকম আছে সেরকমই প্যান্ডেল কিন্তু এখানে তারা তৈরি করতে চলেছে। তাছাড়া প্রত্যেক বছরের মতো এবারে কিন্তু তাদের বিশেষ যে লাইট শো এবং সাউন্ড শোটি থাকে সেটিও কিন্তু এবার থাকছে। তারপরে চলে এসেছি আমরা রাম ঠাকুর সংঘ পূজা প্রাঙ্গণের সামনে, যেখানে রাম ঠাকুর সংঘর পূজা মণ্ডপটি থাকে তারই সামনে আমরা চলে এসেছি। এবার তাদের থিমটি কাল্পনিক রয়েছে। প্রথমত মূল প্রবেশ দুয়ারের সামনে আমরা এমন একটি গোল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এমন অনেকগুলো কিন্তু গোল স্ট্রাকচার এখানে, মূলতভাবে কাল্পনিক থিমের উপরে তৈরি হচ্ছে এই রাম ঠাকুর সংঘর প্যান্ডেলটি, যার মধ্যে বিভিন্ন ডিজাইনের কাজ থাকছে। এবার বাঁশবেদের কাজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে, তো তারই প্যান্ডেলের বিভিন্ন কাঠের স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে কাঠের গোল গোল স্ট্রাকচার তৈরি হচ্ছে কাঠের উপরে, তার মধ্যে বিভিন্ন ডিজাইনের আমরা এখানে দেখতে পাবো। তাছাড়া এখানে মূর্তিটি রয়েছে, ঢাকা রয়েছে পিছনে মূর্তিটি, খুব সুন্দর মূর্তি কিন্তু, রাম ঠাকুর যে সংঘের যে মূর্তিটি হয় খুব সুন্দর কিন্তু তৈরি হয়। সামনে প্রবেশ করলে মূলতভাবে দেখতে পাচ্ছ গোল একটা কিন্তু আকৃতি এখানে বানানো হচ্ছে, তারই পিছনে যে মায়ের মূর্তিটি এখানে বসানো হচ্ছে, মায়ের মূর্তিতে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু মূর্তি তৈরি হচ্ছে তাদের। এবার চলে এসেছি ছাত্রবন্ধু ক্লাবের সামনে, তাদের এবারে উপস্থাপনা যে আমাদের বাস রয়েছে, বাসের বিভিন্ন
যে কারিকার্য আছে বাঁশ দিয়ে কিন্তু পুরোটাকে বানানো হচ্ছে। ত্রিপুরার ঐতিহ্য বাঁশ, সেই বাঁশটাকে ব্যবহার করে তারা খুব সুন্দরভাবে প্যানেলটি কিন্তু তৈরি করছে। ছাত্রবন্ধু ক্লাবের এই উপস্থাপনা দেখে খুবই ভালো লাগলো। এই সিঁড়ির স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এরকমই কিন্তু মেন কিন্তু বাঁশ কেটে বাঁশ বেতের কাজ করা হয়, কিন্তু এখানে ডাইরেক্ট যে বাঁশগুলো আছে বাঁশগুলো দিয়ে বিভিন্ন স্ট্রাকচারে কিন্তু বানানো হচ্ছে। চিকন চিকন যে বাঁশগুলো আছে এগুলো দিয়ে দেখতে পাচ্ছ সিঁড়ির মতো তৈরি করা হয়েছে, তার উপরে তা দিয়েই পুরো প্যানেলটি তৈরি করা হচ্ছে। বাঁশ দিয়ে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাকচার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, বাঁশ দিয়ে তৈরি সমস্ত স্ট্রাকচার দেখতে পাচ্ছ। এখানে আবার কিছু সিঁড়ির মতো স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি সেম বাঁশেরই, সেগুলো কোথাও না কোথাও প্রয়োগ করা হবে। আর দেখুন এই যে বাঁশগুলো দিয়ে তৈরি হচ্ছে পুরো প্যান্ডেল, এগুলি মূলত মায়ের যে মূর্তিটি থাকবে এটির জন্য কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। আর সমস্ত প্যান্ডেলটা বাঁশের, এই ছোটো বাঁশগুলো বলেছে এগুলোর উপরে তৈরি করা হচ্ছে। খুবই সুন্দরভাবে কিন্তু যে আমাদের ত্রিপুরার ঐতিহ্য যে বাঁশ, বাঁশ বেতের কারিগরি সেগুলোকে কিন্তু এখানে তারা ধরে তুলছে। খুবই সুন্দর একটা প্যান্ডেল ছাত্রবন্ধু ক্লাব। চলে এসেছি নেতাজি প্লে সেন্টারের সামনে, তাদের এবারে থিম রয়েছে কাল্পনিক, কাল্পনিক থিমের উপরে তারা তৈরি করছে প্যান্ডেলটি। প্যানেলটির কাজ মোটামুটি দেখতে পাচ্ছ, মোটামুটি এখানে বাঁশের স্ট্রাকচারটি রয়েছে, এছাড়া কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তারা বানিয়েছে। এই যে ফোর্টিনের ভিতরে ঢাকা রয়েছে এমন ধরনের অনেকগুলো স্ট্রাকচার, এবং তার উপরে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু একটা বিশেষ জিনিস লাগানো হয়েছে, কোনো কাপড় না, কোনো থার্মোকল না, কী লাগানো হচ্ছে সেটা দেখাচ্ছি। নেতাজি প্লে সেন্টারের পূজা মণ্ডপে একটা আকর্ষণ তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো যে পাতার যে জালিগুলো আছে না, সেই পাতা মানে মেন তো পাতা থাকে, পাতার যে শিরাগুলো থাকে সেই জালিগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে প্লাইউডের উপরে, এই স্ট্রাকচারগুলোর উপরে। এটি সম্ভবত আসল পাতা নয়, যে সিনথেটিক পাতা রয়েছে পুরো পাতাগুলো, পাতা মেনে মেন শিরাগুলোকে ব্যবহার করেছে, শিরা যে ডিজাইনটা সেটাকে ব্যবহার করেছে, কিন্তু পুরোটাই পাতা পাতা দিয়ে ঢাকা হবে এই স্ট্রাকচারগুলো। সমস্ত স্ট্রাকচারের উপরে মোটামুটি সেই পাতাগুলো লাগিয়েছে। সেম ধরনের স্ট্রাকচার এই পলিথিনের ভিতরেও রয়েছে, বৃষ্টির কারণে ঢেকে রাখতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো, আর স্ট্রাকচার রয়েছে সমস্ত স্ট্রাকচারগুলো। দেখতে পাচ্ছ সুন্দর বাঁশের স্ট্রাকচারটি, এখানে হতে চলেছে ডিজনিল্যান্ড। তো আমি চলে এসেছি এখন শান্তিপাড়া ঐক্যতানে, এখানেই হতে চলেছে এবারের থিম তাদের ডিজনিল্যান্ড, এবং লাইটের বিশেষ আকর্ষণ তো এখানে থাকছে। প্রত্যেক বছর আমরা কিন্তু এখানে বিশেষ লাইটের আকর্ষণ দেখতে পাই, এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না, বিশেষ লাইটের আকর্ষণ এখানে আমরা দেখতে পাবো। ডিজনিল্যান্ডের বেন মণ্ডপটি মানে অ্যাকচুয়াল যে স্ট্রাকচারটি তৈরি হওয়ার পরে যেমনটা মানে হতে চলেছে অনেকটা এমনই আমরা কিন্তু স্ট্রাকচার এখানে দেখতে পাবো। দেখতে পাচ্ছ চূড়াগুলো, এটা যখন তৈরি হবে এবং লাইটিংটা কিন্তু এমনই ধরনের থাকবে, এবং এটা যখন রিফ্লেকশনটা এখানে যে জল আসে রয়েছে এটা বোধহয় পড়বে, সত্যি কবি কিন্তু সুন্দর একটা প্যান্ডেল আমরা যে চব্বিশের ঐক্যতানে আমরা দেখতে পাবো। এদিকে দেখো ডিজনিল্যান্ডের বিভিন্ন স্ট্রাকচার, গোল গোল আকৃতির যে স্ট্রাকচারগুলো সেগুলো এখানে দেখতে পাচ্ছি, আর যে চূড়া স্ট্রাকচারগুলো। মণ্ডপের প্রবেশ দোয়ার দিয়ে ঢুকে দেখবো তাদের মূর্তিটি। এখন আছি শিবপ্রকার মডার্ন ক্লাবে, তাদের এই বিশাল প্যানেলটি দেখতে পাচ্ছ। থিমটি রয়েছে দিল্লির বিখ্যাত অক্ষরধাম মন্দির। ভিতরে কিন্তু অনেকগুলো থাম্রকলের জিনিস রাখা হয়েছে, তাই হয়তো এটা বাইরে থেকে বন্ধ রয়েছে, কারণ থাম্রকলের জিনিস একটু হাত লাগলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো ভিতরে পুরো কাজটা করছে, কারণ বৃষ্টির কারণে বাইরে তো কাজ করা সম্ভব হচ্ছে না। উপরে দেখতে পাচ্ছে ছাদটা খুব সুন্দর, পুরো তৈরি হওয়ার পরে নিশ্চয়ই আসবো। আর দেখতে পাচ্ছি যারা কাজ করছে তারা ওইদিকে থাকছে, থাম্রকলের পুরো কাজ। এখানে যে পিলারগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এমন ফাইবারের পিলার রয়েছে, এগুলো কিন্তু এখানে লাগিয়ে মন্দিরের পিলারগুলো তৈরি করা হয়। আর বাইরের মূলত নকশাগুলো থাম্রকল দিয়ে তৈরি হয়, থাম্রকলের বিভিন্ন নকশা। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। হ্যাঁ জানি অনেকগুলো ক্লাব মিস চলে গেছে, যার মধ্যে রানীবাজারের যে চারটি ধামের যে প্যানেলটি তারা তৈরি করছে ওইটিও টপ লিস্টের মধ্যে আসা দরকার ছিল, কিন্তু ওইটি কভার আপ হয়নি। এছাড়া যদি কোনো প্যান্ডেল থাকে নিশ্চয় তোমরা বলবে কমেন্ট বক্সে, আমরা সেকেন্ড পার্টে কভার করব। আর যে আমাদের ফ্লাওয়ার্স ক্লাবের রাম মন্দিরটি আছে এটি কভার আপ করিনি, কারণ বারবার রাম মন্দির হচ্ছিল, অযোধ্যার একটু অযোধ্যা তাহলে টপিকটাও খুব সুন্দর একটা টপিক। তো রাম রানীবাজারের প্যান্ডেলটা এবং ফ্লাওয়ার্স ক্লাব নিয়ে যদি ভিডিও চাও নিশ্চয় কমেন্টে জানাবে, তো আমরা ভিডিওটি বানাবো। এবং
পুজোর প্যানেল সবগুলো প্যানেল খুলতেই খুব তাড়াতাড়ি কিন্তু আগরতলার টপ টেন দুর্গা পুজো ভিডিও আসবে, সেটি তৃতীয় বা চতুর্থীতে আসতে পারে। তো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং সঙ্গে থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।